নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা খুব সুন্দর জিনিসের জন্য, খুব সুন্দর ধ্যানের জন্য এক জায়গায় একত্রিত হয়েছি। আর আপনারা যারা নতুন, তাদের জন্য আমার কিছু বলা উচিত যে সে বিষয়ে একটু কথা বলবো। টুইন হার্ট মেডিটেশনের বাংলা অনুবাদ খুঁজে আমরা পাইনি সেরকম ভাবে, মানে ঠিক ঠিক সব শব্দের বাংলা অনুবাদ হয় না বলে আমরা মেডিটেশন অন টুইন হার্ট বলেই এটাকে সবার কাছে প্রচার করি বা তার ব্যাপারে জানাই। তো এর উদ্দেশ্যটা কি? সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে যে আমাদের হৃদয় হৃদয় আর আধ্যাত্মিক হৃদয়ের যে শক্তি হয় সেটাতে সেটাতে বৃদ্ধি হয় এই মেডিটেশনের দ্বারা, এই ধ্যানের দ্বারা। তারপর সমস্ত চক্রের এবং যে আমাদের আভা, যে অরা, সেটার সেটা বলতে পারেন সেটা একটা আধ্যাত্মিক জ্যোতির দ্বারা স্নান করে বেসিক্যালি। তারপর কিছু অনুভূতি সৃষ্টি হয় অন্তরে, যেগুলো বাহির জগতের শান্তি, বাহ্যিক শান্তি এবং অন্তরের শান্তি দুটোতেই বৃদ্ধি ঘটায়। তো সেটা এই মেডিটেশনের এটা। আর চতুর্থ যেটা সর্বোপরি, যেটা হচ্ছে যে আমাদের চেতনার প্রসারিত হয়, আর কনসিয়াসনেস যেটাকে বলি, তো সেটা অনেক বেশি প্রসারিত হয়। মেডিটেশনের স্টেপ খুব সিম্পল, সমস্তটাই গাইডেড। এবং মেডিটেশন অন টুইন হার্ট যেটা, যে নীতির উপরে ভিত্তি করে, সেটাকে আমরা বলি যে যে কিছু প্রধান চক্রের কিছু স্তর বা কিছু দিগন্ত বলতে পারে, সেগুলোর চেতনা দ্বার, তো যে চক্রগুলোকে আমরা নিয়ে কাজ করি সেটা দুটো চক্র, একটা হচ্ছে হার্ট, এটা অনাহাত চক্র বলে, আর সহস্রার, এই দুটো চক্রের উপরে আমরা পুরো জিনিসটাকে বা ভিত্তি করে করি। এই দুটোই আমাদের প্রবেশ দ্বার। তো দুটো চক্রের চক্রকে সক্রিয় করা কাজ, এই মেডিটেশনের কাজ হচ্ছে দুটো চক্রকে সক্রিয় করা। একটা চক্র যেটা হার্ট চক্র, যেটাকে অনাহাত বলি আমরা, সেটা হচ্ছে ইমোশনাল অথবা সংবেদনশীল হৃদয়। আরেকটা যেটা সহস্রার চক্র, সেটা হচ্ছে ঐশ্বরিক হৃদয়, যেটা স্বর্গীয় শক্তি বা স্বর্গীয় আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করেন তো আশীর্বাদ বলতে পারি, বা যে কোনো ইউনিভার্সাল, যে কোনো স্বর্গীয় দৈব কোনো শক্তির অনুভূতি যার দ্বারা আমাদের হয়। তো এর তেজ ক্রমাগত আমাদের শরীরে এই দুটি চক্রের দ্বারা ঢোকে এবং শরীরের আত্মাকে সিঞ্চিত করে। তো প্রথমে যে মেডিটেশনের স্টেপ, তাতে এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো আমরা করি তার আগে করা হয় সুপার ব্রেন ইয়োগা। সুপার ব্রেন ইয়োগা খুব সিম্পল একটা টেকনিক, যখন আমি করবো তখন দেখাবো। তো প্রথমে আমরা প্রার্থনা করি, মেডিটেশনটা শুরু হওয়ার আগে প্রার্থনা করি। তারপর আমাদের জীব, মানে সমস্ত ধ্যান করার সময় পুরো ওভারঅল দ্য সেশন জীব কিন্তু টাগরাতেই লাগানো থাকবে, কখনোই আমরা জীবটা টাগরা থেকে সরাবো না। তার কারণ যে একটা এনার্জি সার্কিট আমাদের বডিতে থাকে, সেটা জীবটা টাগরায় লাগালে তবেই গিয়ে সেটা সক্রিয় হয়, তাই জন্যে সেটা রাখতে হয়, চেষ্টা করতে হয় অ্যাটলিস্ট। আর তারপর যেটা করার থাকে সেটা হচ্ছে হৃদয় চক্রকে সক্রিয় করার জন্যে আমরা যেটাকে করি, যে একটা ভাবনা মাস্টার বলবেন যে এমন কোনো ভাবনা ভাবুন, এমন কোনো বিষয়কে নিয়ে ভাবুন বা যে কোনো ঘটনা নিয়ে ভাবুন যেটা আপনাকে সুখ দেয় বা আনন্দ দেয়, সুখদায়ক কোনো, যেটা খুব খুশি দেয়। তারপর আরেকটা ঘটনা ভাবতে বলেন যেটার দ্বারা আপনি আবার খুশি হন, সেটার সময় আপনাকে বলে যে আপনি আপনার গ্রাউন্ড চক্র বা সহস্রার চক্র করে ধ্যান দিয়ে সেটার প্রতি সেটাকে সক্রিয় করুন। দুটো চক্র এইভাবে অ্যাক্টিভেট হয়ে থাকে, যে আমরা কোনো কিছু আনন্দের কোনো জিনিস চিন্তা করি তখন এই দুটো চক্রই, যেটা ইমোশনাল এনার্জি আর ডিভাইন এনার্জিকে আসতে সাহায্য করে, দুটো চক্র সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়। আচ্ছা, তারপর সমানে এক একটা চক্রকে আমরা যখন অ্যাক্টিভেট করার পর উনি বলেন আবার যে আবার নিজের
অনাহত চক্র, আর চক্রকে ধ্যান, মানে ওটাকে ধ্যান দিয়ে, ওটার প্রতি ধ্যান রেখে আপনি আশীর্বাদ করুন পৃথিবীতে উইথ লাভিং কাইন্ডনেস, দয়া এবং প্রেম। তারপর সিমিলারলি আবার উনি বলবেন যে ক্রাউন চক্রের উপরে ধ্যান দিয়ে আপনি আশীর্বাদ করুন। আশীর্বাদের পুরো জিনিসটাই সবকিছু বলা আছে, আপনাকে নিজে কিছু ভাবতে হবে না, কিন্তু আপনি মুখেও কিছু বলবেন না, সবটাই মনের মধ্যে। তারপর এই দুটো করার পর আমাদের ওম উচ্চারণের সময় আসে। ওম উচ্চারণের সময় আমরা কি করি, ওম উচ্চারণের সময় আমরা একটা জ্যোতি চিন্তা করি মাথার উপরে, বা বলতে পারেন স্বর্ণালী জ্যোতি বা একটা অগ্নিশিখার মতো কিছু আমরা ভিজুয়ালাইজ করি বা দেখি, ধারণা করে আমরা ওই ওম উচ্চারণ করি। কিন্তু ওম উচ্চারণ মনের ভেতরে করব, আর মুখে বলবো না। ওম উচ্চারণের পর কিছুক্ষণ একটা সাইলেন্স থাকে, সময় আপনারা ধ্যান করুন, আপনি নিজের শরীর থেকে যদি আর একটু বিয়ন্ড যেতে পারেন সেটাও ভাবতে পারেন, সেটা আপনার নিজের সুরশক্তি এবং নিজের চেতনার উপরে। তারপর এই যে অতিরিক্ত এনার্জি আমরা সব পেলাম, অতিরিক্ত শক্তি, এটাকে আমরা এটা থেকে আমরা নিজেদেরকে মুক্তি দিই, কারণ এটা নিজেদের মধ্যে রাখলে বেশি এক্সেস যেটা এনার্জি যেটা আমার শরীরের জন্য লাগবে সেটা তো থাকে, বা আমার মনের জন্য আমার আত্মার জন্য যেটা লাগবে সেটা থাকে, কিন্তু এক্সেস যেটা সেটা আমরা আবার পৃথিবীতে আশীর্বাদ করি। পৃথিবীতে আশীর্বাদ করার পর আমরা রুটিং করি, সেটা হচ্ছে আপনি আপনার স্পাইনের তলা থেকে এবং পায়ের তলা থেকে ভিজুয়ালাইজ করবেন বা ইমাজিন করবেন যে মোটা শেকড়ের মতো, বেশ মোটা, মানে আপনার ধরে নিন আপনার কোমর থেকে যে সাইজ হতে পারে সেরকম ভাবে অতটা মোটা শেকড় পৃথিবীর গভীরে চলে যাচ্ছে, গভীরে চলে যাচ্ছে, এবং সেটা রংটি স্বর্ণালী, বেশ মোটা, যত মোটা ভাববেন ততটাই আপনি রুটেড হবেন। তো সেই মূল দ্বারাও আমরা পৃথিবীকে আবার আশীর্বাদ করি আর রুটিং করি। আশীর্বাদের কি আমরা ভাবি যে আমরা কেন পৃথিবীতে আসব, পৃথিবী থেকে আমরা সমস্ত কিছু পাই, তাই না? আমার জীবন ধারণের যা কিছু, জীবন ধারণের ওপরেও যদি বলি, নাম যশ থেকে বুদ্ধিও যদি বলি, তাও এখানেই পাই। আর জীবন ধারণের জন্য অন্ন বস্ত্র বাসস্থান সব আমরা পৃথিবীতেই পাই। তো পৃথিবীকে যখন আমরা দিই, তার বলি আমরা বলি 10 টাইমস আমাদের কাছে ফিরে আসে, 10 গুণ ফিরে আসে, কি আরো বেশিও আসতে পারে। তারপর এটা করার পর আবার প্রার্থনা করা হয়, তারপর আমরা ব্লেস করি বা আশীর্বাদ করি আমাদের নিজেদের ইচ্ছা, নিজেদের পরিবারের লোকজন, নিজেদের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, কাজ কর্ম সমস্ত, নিজেদের যা কিছু, ধরুন আপনার কোনো কোনো বাধা আছে, আপনি সেটা ভাবতে পারেন যে সেটা সরে যাচ্ছে, নিজেদের সম্পর্ক যদি কোথাও টানাপোড়েন চলে সেগুলোকে আশীর্বাদ করা, সমস্ত কিছুকে আমরা আশীর্বাদ করি। এবং আশীর্বাদের ফলটা আপনারা নিজেরা দেখতেই পাবেন, বলতে পারবেন, আমার বলার প্রয়োজন নেই, কিন্তু এটা যত রেগুলার করা হয় ততই তার প্রভাব বেশি। তো আশা করি সবাই এসে গেছেন, আমরা সুপার ব্রেন যোগা দিয়ে শুরু করব। সুপার ব্রেন যোগার পর আমরা কিছু মেডিটেশন মেডিটেশন এক্সারসাইজ গুলো করি, সেগুলোর খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে, কারণ এক্সারসাইজ শুরুতেও করা হয় শেষেও করা হয়। তার কারণ হচ্ছে দেখবেন যতগুলো এক্সারসাইজ আমরা করি সবগুলো আমাদের বডির জয়েন্টস কে জয়েন্ট ভিত্তিক, কারণ কোথাও যাতে এনার্জিটা লক না হয়, বাধা না পায় সেই জন্য। এবং মেডিটেশনের পরও যদি একটা খুব স্ট্রং একটা শক্তিশালী মানে এনার্জি আপনার মধ্যে আসে, যেটা এতটাই পাওয়ারফুল হয়, সেটাও যাতে কোথাও বাধা না পায়, সেটার জন্য ফ্রি ফ্লোয়িং হয়, সেটার জন্য এক্সারসাইজটা খুব দরকার হয়। প্লাস রুটিন, পৃথিবীর সাথে আপনার যে সম্পর্কটা আরো দৃঢ় এবং আরো গভীর হয়। আর সুপারম্যান যোগাতে আমরা কি করি, আমরা এরকম ভাবে কানের লতি গুলো ধরি, আমাদের বুড়ো আঙুলের দেখুন নখটা সামনের দিকে আছে, এমনি নয়, কিন্তু এরম আছে, ডান হাতটা ওপরে থাকে, বাঁ হাতটা নিচে থাকে, জিভটা আগড়ায় লাগানো থাকবে এরম ভাবে, এবং শ্বাস নিতে নিতে আমরা বসবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো, যে যতটা পারবেন বসতে ততটা করবেন। তো এটা একটা স্কোয়ারের মতো হয়, তো সেটা 7 বার করি আমরা, আর পুরো মেডিটেশনটাই আমরা পূর্ব দিকে মুখ করে করি, এবং সুপার ব্রেন যোগাও পূর্ব দিকে মুখ করে করি। বাকি এক্সারসাইজ গুলো অন্যদিকে করে করা যায়, বাট ইস্ট ফেস করলে, পূর্ব দিকে মুখ করে করলে ভালো হয়।
আমরা শুরু করি সুপার ব্রেন যোগা দিয়ে, তারপর বাকি এক্সারসাইজ গুলো। আপনারা, আমি তো বলবো কিন্তু আপনারা মনে মনে করুন, ঠিক আছে? প্রথম যে এক্সারসাইজ সেটা হচ্ছে আই রোটেশন বলে। আমরা চোখের মণিগুলোকে ক্লক ওয়াইজ ডান দিকে ঘোরাই আর বাম দিকে ঘোরাই, 12 বার প্রত্যেকটা জিনিসই করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অন্যদিকে 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10। এবার নেক্সট রোটেশন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এরপর আপার বডি টুইস্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অপর দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এরপর আমরা করবো সেভেন্স পার্টস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এটার পরে অ্যালবাস পেয়েছি, 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12। Wrist rotations, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. Next, side, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. Fingers page, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12. তারপর এরপর আমরা প্রিপিটেশন করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এদিকে 1, 2, 3, 6, 7, 8, 10, এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12।
হচ্ছে এরকম ফ্লেক্সেস করবো, 1 2 3 4 5 6, অন্য পায়ে 1 2 3 4 5 6, এরপর ক্ল্যাপ। সবাই নিজের নিজের স্থানে একটু বসে যান, পূর্ব দিকে মুখ করে। আর তো বাকি সমস্ত আবার বলি, যেটা হচ্ছে যে এই যে পুরো সেশন টাইম হচ্ছে, যেটা আগে কোর্সন টু রেকর্ডিং, এটা আপনারা দেখতে পাবেন, বা শীতলদির একটা চ্যানেল আছে শীতল ঝুনঝুনওয়ালা, ওখানে আরো অনেক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে উনি অনেক আলোচনা করছেন, সেগুলো শুনতে পারবেন। কিন্তু এই রেকর্ডিংটা যেটা এখন বাদ চলবে, মেডিটেশনের রেকর্ডিংটা, এটা এমনি পাওয়া যাবে না। মানে এটা যদি কেউ চায় তাকে সেটা কিনতে হবে, ঠিক আছে? আপনারা এই নাম্বার দেওয়া আছে, এখানেও কন্ট্যাক্ট করতে পারেন, বা এটা অনলাইনেও আমাদের ফাউন্ডেশনের তরফ থেকেও করা হয়, অ্যাভেলেবেল করা হয়। তো সিডিটা কিনে নিতে হয় যদি কেউ রেকর্ডিংটা ইউজ করতে, আদারওয়াইজ আমাদের সাথে যেটা হচ্ছে সেটা ডেলিও একটা মেডিটেশন হয়, এই বাংলাটা ছাড়াও এভরিডে 4টা থেকে হয়, যেটা শুধু নিজে কন্ডাক্ট করেন, এবং সেখানে উনি হিলিংও করেন লোকে, দ্যাট গোজ ফ্রি। বাট আমরা সবার কাছে আগ্রহ জানাই যে ভলেন্টারি ডোনেশন কন্ট্রিবিউশন করতে, যাতে আমরা আমাদের কাজটা আরো সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি। আর এটাই নিজের সমস্ত ইচ্ছা, নিজের পরিবার, নিজের আশেপাশের লোকজন, আর সর্বোপরি নিজেদের আশীর্বাদ করুন সুস্বাস্থ্যের। নিজেকে যেরকম আয়নায় দেখেন ওরকম দেখে নিজেকে আশীর্বাদ করুন। নিজেদের কোনো সম্পর্ক যদি টানাপড়ন থাকে, এটাকে আমি যদি রিলেশনশিপ করুন, সেটা আশীর্বাদ করুন। নিজেদের ফিনান্সেস, নিজেদের কাজকর্ম, সমস্ত কিছু আশীর্বাদ করে ধীরে ধীরে ফিরে আসুন নিজে নিজে। দুটো কথা বলে নি, আমরা যে স্কুলকে রিপ্রেজেন্ট করি বা বিলং করি, যার আওয়াজ এতক্ষণ আপনারা শুনলেন মাসুচরাকসই, উনি হচ্ছেন ফাউন্ডার অফ মডার্ন প্রাণিক হিলিং এবং আরাহাতি যোগা। তো প্রাণিক হিলিং একটা খুব দৃষ্টান্ত স্থাপনা করেছে জগতে, বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে। প্রাণিক হিলিং দিয়ে আপনি অনেক অনেক কিছু, শুধু শারীরিক নয়, শারীরিক, মানসিক, আর্থিক অনেক কিছুর হিলিং করা হয়। তার জন্য হিলার্সরাও করে, নিজেরা আপনারা শিখতে পারেন। আর মৌসুমী দি অনেককে এখানে এনেছেন আজকে, তো ধন্যবাদ মৌসুমী দিকে। তো শীতল দির একটি চ্যানেল আছে শীতল ঝুনঝুনওয়ালা বলে, আর আমাদের যে মেডিটেশন ফর ওপেন টু অল, সেখানে বোধ হয় মৌসুমী দি রয়েছেন, ওখানে অনেক কিছু পোস্ট করা হয় প্রাণী হিলিং এর ব্যাপারে, প্রাণী হিলিং এর শেখার ব্যাপারে। তো আপনারা যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, এবং যারা হিলিং এ ইচ্ছুক তারাও যোগাযোগ করতে পারেন হিলিং পেতে। তার জন্য প্রফেশনাল হিলার্সরা আছে, এবং কঠিন থেকে কঠিন ব্যাধির চিকিৎসা এবং উপায় হয়, যেগুলো অনেক দিনে, সেগুলোতে নিশ্চয়ই সময় লাগে, একদিনে তো ম্যাজিক হয় না কোনো কিছুরই, কিন্তু নিশ্চয়ই তার অনেক 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 রোগ মুক্ত বলুন, অনেক ব্যাধি থেকে অনেক পাওয়া যায়, অনেক ইস্যুজ সলভ হয় জীবনে, যেগুলো আমি অনেক সময় আলোচনা করেছি দিদির সাথেও, আপনারা জানবেন। তো আপনারা আসুন, এবং প্রাণী হিলিং এর দ্বারা, দেখুন আমি একদম একটা আলাদা প্রফেশনে আছি, প্রাণী হিলিং এর দ্বারা যেটা সবচেয়ে বড় হচ্ছে যে জীবনটাকে নতুন করে চেনা যায়, নতুন ভাবে বাঁচা যায়, এবং অনেক পার্সপেক্টিভ জীবনের ব্যাপারে, অনেক অনুভূতি, অনেক অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, সেগুলো আপনারা জানতে পারেন এবং গ্রহণ করতে পারেন। এবং যারা ছোট, অনেক ছোট থেকে যদি করে, তারা তো রিয়েলি অনেক 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 কিছু উপলব্ধি হয়। থ্যাংক ইউ দেবপ্রিয়া, থ্যাংক ইউ দিদি। সো ঠিক আছে, আজকের জন্য নমস্কার, আবার দেখা হবে শুক্রবার।
আর 4টা থেকে আমাদের দিদি এখন একটা সেশন নেবেন, আপনারা যারা চান তারাও থাকতে পারেন শোনার জন্য। মেডিটেশন না হয় না করলেন, কিন্তু উনি অনেক কথা বলেন যেগুলো খুব উপযোগী, সেগুলো শুনুন। থ্যাংক ধন্যবাদ। ইউ।